হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু, আজকে যে ভিডিওটা হতে চলেছে যে অত্যন্ত পারফেক্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আমাকে বন্ধু পরীক্ষা করার জন্য একজন মেল পাঠিয়েছে, রাজেন্দ্র কুমার প্রসাদ নামে। ব্যাঙ্গালোরে উনি সিভিল ইঞ্জিনিয়ারের চাকরি করেন পুষ্পঙ্কারা কোম্পানিতে, ঠিক আছে? তো উনি আমাকে পরীক্ষা করার জন্য একটা মেল পাঠিয়েছেন বন্ধু। তো মেলের মধ্যে কি পাঠিয়েছেন যে আমার ডিগ্রি কি রয়েছে, আমি কি করি, এবং আমি যে ইউটিউব চ্যানেল চালাচ্ছি আমার কি দক্ষতা রয়েছে, তো এগুলো সম্বন্ধে আজকে কথা বলবো এবং যে পার্টগুলো নিয়ে আজকে আলোচনা করবো, সব থেকে যারা টেকনিশিয়ান বন্ধু আমরা, আমাদের ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো আমাদের কিন্তু জানতে হবে এবং বুঝতে হবে। যে পয়েন্টগুলো যদি আমরা সঠিক ধরতে না পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু যে কোনো ইঞ্জিন আমরা ফেল ছাড়া কোনোদিন পাস হবো না। তো এই জায়গাটা ফলো করবেন বন্ধু, এবং চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, ফার্স্ট আমি আপনাদের সামনে কমেন্টগুলো শেয়ার করব যে ইঞ্জিনের ফ্লাই হুইলের কাজ কি, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যালেন্স ওয়েট এর কাজ কি, ইঞ্জিনের মধ্যে ব্যালেন্স ওয়েট কি করে, মানে ব্যালেন্স ওয়েট অ্যাকচুয়ালি কাজ কি, এবং ব্যালেন্স ওয়েট কি করে একটা ইঞ্জিনে সেটিংস করানো হয়, এবং কোন ইঞ্জিনে সেটিংস করতে হয়, কোন ইঞ্জিনে সেটিংস করতে হয় না, এটা বিষয়। এবং নেক্সট হচ্ছে গভর্নরের কাজ কি, তারপরে হচ্ছে লুব্রিকেটিং সিস্টেম অর্থাৎ মোবিল পাম্প এবং পাম্পিং সিস্টেম কিভাবে ইঞ্জিনের ভেতর কাজ করে, এবং নেক্সট হচ্ছে একটা পাম্পসেট ইঞ্জিনে 5 স্পিড একটা ইঞ্জিনে যে ফুয়েল প্রেশার কতটুকু রাখতে হয়। তো নেক্সট হচ্ছে একটা পাম্পসেট ইঞ্জিন স্টার্ট না হওয়ার কারণ কি, বেসিকলি কি প্রবলেম আসতে পারে যে জন্য কারেন্ট মানে স্টার্টিং প্রবলেমটা চলে আসে। এবং নেক্সট বন্ধু, ক্যামশ্যাফটের কাজ কি, একটা ইঞ্জিনে ক্যামশ্যাফট কি কাজ করে। তো বন্ধু, ফার্স্ট আমি শুরু করব, এবং স্যার আপ কবি বুলা রহা হুঁ মে, তো আপ তো হিন্দি মে মুঝে কমেন্ট কিয়ে থে, মেল কিয়ে থে, তো পার ইয়ে জো মেরা চ্যানেল হ্যায় ইয়ে হিন্দি মে ক্যাটাগরি মে নেই পারতা, তো ইসলিয়ে মে বাংলা মে মেরা জো অডিয়েন্স হ্যায় উন সবকো সিখানে কে লিয়ে ইয়া সমঝানে কে লিয়ে মেনে আপকো রিপ্লাই ভি দে রহা হুঁ, তো আপ ভি শুনিয়ে। তো আপসে তো কাল বাত হুই থি মেরা, তো ভিডিও আপ ঘর সে দেখিয়েগা, ক্যুকি ইস ভিডিও মে আপকো কি আপকো ভি বহুত কুছ মিলনে ওয়ালা হ্যায়। তো বন্ধু, ফার্স্ট আমরা শুরু করবো এখান থেকে যে ফ্লাইহুইল, একটা ইঞ্জিনের ফ্লাইহুইলের কাজ কি। একটা ধরুন একটা ফ্লাইহুইল, আমাদের একটা ইঞ্জিনের যে কোনো ফ্লাইহুইল এরকম হয় বিভিন্ন ধরনের ইঞ্জিনে। তো যদি আমি একটা 5 SP ইঞ্জিন থেকে শুরু করি, একটা পাম্পসেট 5 SP, তো 5 SP থেকে যদি শুরু করি আমি 14 SP পর্যন্ত, অর্থাৎ 14 SP দেখবেন যত বড় ইঞ্জিন হবে তত কিন্তু ধীরে ধীরে এই ফ্লাইহুইলের সাইজটা বড় হয়ে যাবে। যদি ছোট ইঞ্জিন হয় তাহলে এরকম হচ্ছে, যদি বড় ইঞ্জিন হয় তাহলে বড় হচ্ছে। ফ্লাইহুইলের একমাত্র কাজ হচ্ছে বন্ধু ইঞ্জিনের ভারসাম্যটাকে বজায় রাখার জন্য, ইঞ্জিনের যে ভারসাম্য রয়েছে একটা ইঞ্জিনে সেটাকে বজায় রাখার জন্য কিন্তু ফ্লাইহুইল ব্যবহার করা হয়। তো ফ্লাইহুইল এভরিথিং, যত ইঞ্জিন রয়েছে পেট্রোল এবং ডিজেল থেকে শুরু করে যত কনফিগারেশন ইঞ্জিন রয়েছে সব ইঞ্জিনের মধ্যে কিন্তু ফ্লাইহুইল একদম মাস্ট। এবার যদি বলি, যদি একটা ফ্লাইহুইল না থাকে তাহলে ইঞ্জিনকে চলা পসিবল, একদম ইম্পসিবল, চলবেই না। যে আপনার স্টার্ট তো দূরের কথা যে আপনি স্টাডি করতে পারবেন না, এবং নেক্সট ইঞ্জিন স্টার্ট তো হবেই না, এবং যদি চলন্ত অবস্থায় একটা ফ্লাইহুইল খুলে যায় কোনো ইঞ্জিন থেকে তাহলে কি হবে, ইঞ্জিন ব্লাস্ট হয়ে যাবে অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাবে। তো একমাত্র এটা হচ্ছে লোড কন্ট্রোল করার জন্য, লোড কন্ট্রোল এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ইঞ্জিনের ভারসাম্যটাকে বজায় রাখার জন্য, অর্থাৎ সব থেকে মূল্যবান পার্ট হচ্ছে ফ্লাইহুইল। এবং ফ্লাইহুইল সিস্টেম হয়েছে যত ছোট ইঞ্জিন হবে সে সিলিন্ডার হিসাবে, ধরুন এটা সিলিন্ডার, তো এটা হচ্ছে ধরুন এটা আমি ধরছি একটা চায়না ইঞ্জিনে, ছোট ইঞ্জিনে, তো এটা হিসাব করে কিন্তু ফ্লাইহুইল তৈরি করা হয়, ঠিক আছে? যদি বড় হয় তাহলে বড় বাড়বে, আমি যেটা বললাম আগে, যদি ছোট হয় তাহলে কিন্তু এভাবে করে ছোট কম হবে, অর্থাৎ আপনার এই যে রয়েছে সিলিন্ডার এবং লাইনার পিস্টন এটার হিসাব মতো কোম্পানি এখানে দিয়েছে। যদি বড় ছোট ইঞ্জিনের মধ্যে বড় ফ্লাইহুইল লাগে তারপরে সমস্যা রয়েছে, যদি বড় ইঞ্জিনের মধ্যে ছোট ফ্লাইহুইল লাগে তারপরে কিন্তু প্রবলেম রয়েছে, অর্থাৎ কোম্পানি এখানে এটার ম্যাক্সিমাম রোটেট আরপিএম, ধরুন সিলিন্ডার পিস্টনের ম্যাক্সিমাম রোটেট আরপিএম, এবং এটা কতটুকু প্রেশার কনজিউম করবে বা কতটুকু প্রেশার সাপ্লাই করবে সে হিসাবে কিন্তু ফ্লাইহুইল এখানে বানিয়ে তৈরি করে দেয়, অর্থাৎ ওই হিসাবে কিন্তু এটা বানিয়ে দেয়। তো বন্ধু, এটা 1 নম্বর কনফিগারেশন গেল, যেটা আমি বললাম 1 নম্বরের যে কোশ্চেনের অ্যান্সারটা আপনারা হয়তো পেয়ে গেলেন। তো বন্ধু, এবার নেক্সট চলে আসবো আমরা যে ব্যালেন্স ওয়েটের কাজ কি, এটাও ইম্পর্টেন্ট জিনিস বন্ধু। ব্যালেন্স ওয়েট আমরা প্রত্যেকটা ইঞ্জিন দেখবি, চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান যতগুলো ইঞ্জিন রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু ব্যালেন্স ওয়েট রয়েছে, অর্থাৎ ব্যালেন্স ওয়েট দেখতে কিরকম হয় দেখবেন যে প্রায় এইরকম একটা হয়, এটা হচ্ছে ব্যালেন্স ওয়েট। তো বন্ধু, এটার কাজ কি, এটা হচ্ছে ইঞ্জিনকে কন্ট্রোল করার জন্য, এটা হচ্ছে ফ্লাইহুইল হচ্ছে ইঞ্জিনের ভারসাম্যকে বজায় রাখার জন্য,
এবং লোড নিয়ন্ত্রণ করার জন্য এবং ব্যালেন্সও এটা কাজ হচ্ছে বন্ধু। ইঞ্জিন ঝাঁকি হয় যখন ব্লাস্টিং পয়েন্টে ব্লাস্ট হয়, অর্থাৎ টিডিসি পয়েন্টে বা ব্লাস্টিং পয়েন্টে, তখন কিন্তু ইঞ্জিনের ভারসাম্য বজায় রাখার জন্য ব্যালেন্স ওয়েটের ব্যবহার করা হয় যে কোনো ইঞ্জিনে। দেখবেন যে প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে, আপনার ডিজেল পেট্রোল যতগুলো ইঞ্জিন রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু ব্যালেন্স ওয়েট রয়েছে। এই ব্যালেন্স ওয়েট ফলো করবেন তো দেখবেন আপনারা পেয়ে যাবেন বেসিকলি। তো ব্যালেন্স ওয়েট যদি না থাকে তাহলে কি প্রবলেম আসতে পারে, 1 নম্বর ক্র্যাঙ্কশ্যাফট কিন্তু ভেঙে যাবে বারবার করে, এবং নেক্সট ইঞ্জিন এভাবে করে লাফবে, লাফালাফি করবে, সেই জন্য কিন্তু এখানে ব্যালেন্স ওয়েট ব্যবহার করা হয়। তো বন্ধু এটা একটা সব থেকে বোঝার বিষয়, যদি ব্যালেন্স ওয়েট আপনারা খুলে সেট করবেন দেখবেন যে কোনো ইঞ্জিনে ইঞ্জিন নিয়ন্ত্রণে আনতে পারবেন না এবং প্রচন্ড পরিমাণে লাফালাফি করবে এরকম করে। তো সেই সিস্টেমে এবং সেই হিসাব মতো কোম্পানি এখানে ব্যালেন্স ওয়েট প্রত্যেকটা ইঞ্জিনে দিয়েছেন সেট করে। অর্থাৎ যদি আমরা এটা সেটিং না করি তাহলে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাবে এবং নেক্সট হচ্ছে কি ইঞ্জিন প্রচন্ড লাফালাফি করবে। এটা 2 নম্বর কোশ্চেন গেল। তো ব্যালেন্স ওয়েট ইম্পর্টেন্ট একটা জিনিস, ব্যালেন্স ওয়েট এবং ফ্লাইহুইল এই দুইটা অপশন বন্ধু চলে গেল। অর্থাৎ এটা হচ্ছে ব্যালেন্স ওয়েটের কাজ হচ্ছে ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং ফ্লাইহুইলের কাজ হচ্ছে এর লোড ক্যাপাসিটি বা এর ভারসাম্য বজায় রাখার জন্য। এই দুইটা কিন্তু সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো কতগুলোর মধ্যে কম্পিটিবল, যেগুলো ছোট ইঞ্জিন Z170 সেগুলোর মধ্যে ম্যানুয়াল ওটা সেটিং হয়ে থাকে, সেখানে আদার্স ওয়াইজ ব্যালেন্স ওয়েট সেট করতে হয় না। যদি R175-এর মধ্যে যাই বা Z175-এর মধ্যে যাই, সেখান থেকে ব্যালেন্স ওয়েট আমাদের অপশন শুরু হয়ে যায়, এক্সট্রা সেটিং করতে হয়। তো বন্ধু আবার নেক্সট চলে আসবো যে গভর্নরের কাজ কি, একদম বন্ধু কি বলবো, বহুত ইম্পর্টেন্ট চিজ এই যে এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, গভর্নর। গভর্নর যদি একটা ইঞ্জিনের মধ্যে না থাকে তাহলে কি প্রবলেম আসতে পারে, এইটা এই জায়গাটা ধ্যান দিয়ে একদম শুনবেন বন্ধু। গভর্নর কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যে ইঞ্জিনের বন্ধু স্পিড কন্ট্রোল, এই দেখুন স্পিড কন্ট্রোল করার জন্য কিন্তু গভর্নর ব্যবহার করা হয়। এই যে দেখুন গভর্নর। তো বেসিক্যালি আমরা যে সমস্ত ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিং কাজ করি, 1 সিলিন্ডার 2 সিলিন্ডার, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সেন্ট্রিফুগাল গভর্নর, সেন্ট্রিফুগাল গভর্নর, সেন্ট্রিফুগাল গভর্নর এগুলোকে বন্ধু বলা হয়। এবার মেকানিক্যাল গভর্নর গভর্নর অনেকেও বলেন। তো বন্ধু গভর্নর কিভাবে কাজ করে, যখন দেখবেন ইঞ্জিন ধরুন আমার 2600 RPM এ চলছে, একটা চাইনিজ ইঞ্জিনের কথা বলবো, ধরুন এটা 2600 RPM, এবং একটা যদি পাম্পসের 5 স্পিড কথা বলি তাহলে এটা 1500 RPM এ চলছে, এটা হচ্ছে 1500 RPM। তো যখন আপনি লোড দিচ্ছেন ধরুন এটা 1500 RPM এ চলছে, যদি আমরা গভর্নর আমাদের ইঞ্জিনের মধ্যে সেট না থাকে তাহলে দেখবেন যখনই আপনি লোড দিচ্ছেন তখন এটা চলে আসবে 750 RPM, অর্থাৎ অর্ধেকের মধ্যে চলে আসবে। বা একটু হালকা পরিমাণ যদি বেশি লোড দেয় তাহলে দেখবেন যে একদম ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, এই জায়গাটা একদম ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। তো গভর্নর কিভাবে কাজ করে, গভর্নর ওয়েট দেখবেন, যদি আমি একটা চাইনিজ ইঞ্জিনের কথা বলি গভর্নর ওয়েট দেখবেন এরকম করে দেখতে হয়, এরকম করে দেখবেন গভর্নর ওয়েট দেখতে হয়, ঠিক আছে, এভাবে সেটিং থাকে, এটা গভর্নর ওয়েট। তো এই জায়গাটার মধ্যে এইগুলোকে কিন্তু ওয়েট বলা হয়, ঠিক আছে। তো এই জায়গাটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, ভিডিওটা অনেক কিছু পেতে চলেছেন। তো যখন বন্ধু একটা ইঞ্জিন যখন দেখবেন যে লোড পড়ে না, এটা ভিতরের দিকে চলে আসে, অর্থাৎ ইঞ্জিনকে সম পরিমাণ স্পিডে চালানোর জন্য এই গভর্নর ব্যবহার করা হয়, যে লোডের সময়ও যাতে ইয়ে সঠিক মানে সঠিকভাবে ওয়ার্ক করে। যে গভর্নর একটা এমনই জিনিস বন্ধু যে সঠিকভাবে আনলোড এবং লোড নিয়ন্ত্রণ করার জন্য গভর্নরের ব্যবহার করা হয়। গভর্নর কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি গভর্নর না থাকে তাহলে ইঞ্জিনগুলো আমাদের চলবে না। তো বেসিক্যালি যেমন মোটর বাইকের ইঞ্জিন, সেখানে গভর্নর সেটিংস নেই, আমরা পিক আপ টানছি চলে যাচ্ছে যেমন দরকার পড়তে সেরকম ভাবে চলছে ইঞ্জিন। এবং বিশেষ করে ডিজেল ইঞ্জিনে যেভাবে আমরা কাজ করি, একটা স্পিড রেখে দিচ্ছি, ওই সময়ের মধ্যে লোড দিচ্ছি, ওটুকের মধ্যে লোড কনজিউম করছে, অর্থাৎ টোটালটাই কাজ কি করছে, এই যে গভর্নর। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট জিনিস বন্ধু। গভর্নরের কাজ হচ্ছে এতটুকু ইঞ্জিনের স্পিড কন্ট্রোল করার জন্য আমরা গভর্নরের ব্যবহার করে থাকি। তো গভর্নর বাধা নিয়ে আমি ভিডিও সামনে একটা দিয়েছিলাম, সেটা দেখবেন অবশ্যই, ফলো করবেন, বুঝতে পারবেন এই জায়গাটা। তো গভর্নরের কাজ হচ্ছে এতটুকুই বন্ধু, ইঞ্জিনের স্পিডটাকে কন্ট্রোল করার জন্য গভর্নরের ব্যবহার করা, অর্থাৎ লোডের সময় এবং আনলোডে যাতে বরাবর স্পিড থাকে সেই জন্য কিন্তু গভর্নরের ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা বোঝাতে পেরেছি বন্ধু আশা করি এই জায়গাটায়। এবং নেক্সট বন্ধু চলে আসব যে লুব্রিকেন্ট সিস্টেম, অর্থাৎ মোবিল পাম্প কিভাবে কাজ করে। যদি মোবিল পাম্প একটা ইঞ্জিনের মধ্যে না থাকে তাহলে ইঞ্জিনে কি প্রবলেম আসতে পারে, এই জায়গাটা কিন্তু মূল্যবান জায়গা। এটা বন্ধু যে পয়েন্টগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো সব থেকে কিন্তু গুরুত্ব পয়েন্ট, আমাদের মেকানিকদের বা টেকনিশিয়ানদের এই পয়েন্টগুলো আমাদের জানার দরকার রয়েছে। যদি আমরা নিজে না জানি তাহলে তো কাজ করতে গিয়ে
কাউকে বোঝাতে পারবো না এবং নিজেরাও কাজ করতে গিয়ে ফেল হয়ে যাব। তো বন্ধু, লুব্রিকান সিস্টেম কিভাবে কাজ করে? লুব্রিকান সিস্টেম একটা সম্পূর্ণ ইঞ্জিনে কাজ করে। তো উনি যেটা কমেন্ট করে আমাকে বলেছেন বা জিমেল মেল করে যেটা বলেছেন, লুব্রিকান সিস্টেম যদি ইঞ্জিনে না থাকে তাহলে ইঞ্জিনকে চলবে? একদম আনপসিবল, ইঞ্জিন চলবেই না, একদম আমি বলবো চলবেই না। আপনি 10 মিনিট চালাবেন, ইঞ্জিন ডেড হয়ে যাবে। একদম আপনার এই যে সাইলেন্ডার পিস্টন থেকে শুরু করে ক্র্যাঙ্কশ্যাফট থেকে শুরু করে এভরিথিং স্পেয়ার পার্টস একদম ডেড হয়ে যাবে, এটা কিন্তু 100%। অর্থাৎ লুব্রিকেটিং সিস্টেম কিভাবে কাজ করে, সম্পূর্ণ ইঞ্জিনের শুধু কতটুকু বাদ দিয়ে আমি সেটা বলবো বন্ধু, যে শুধু ভ্যালভের যে জায়গাটা হচ্ছে, এটা ধরুন একটা ব্লাস্টিং চেম্বার, এই জায়গাটা ধরুন একটা ব্লাস্টিং চেম্বার, এই ব্লাস্টিং চেম্বারের মধ্যে কি রয়েছে, ভ্যালভ রয়েছে, এভাবে করে এভাবে দুইটা ভ্যালভ রয়েছে এবং এখানে সাইলেন্ডার রয়েছে, এই যে ধরুন সাইলেন্ডার। তো এতটুক জায়গায়, এতটুক জায়গায় এটাকে বাদ দিয়ে বাকি যে আদার্স ওই ইঞ্জিন রয়েছে এভরিথিং এ কিন্তু আমাদের লুব্রিকেন্ট সিস্টেম কাজ রয়েছে। সব থেকে বেশি পরিমাণ সাইলেন্ডার পিস্টন, এই যে সাইলেন্ডার পিস্টনের মধ্যে, এবং নেক্সট হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট এর মধ্যে, এটা ইম্পর্টেন্ট পার্ট। এবং নেক্সট রকার টকার যা রয়েছে, তারপর আদার যে স্পার পার্টস গুলো রয়েছে মেন বেয়ারিং থেকে শুরু করে, তো এই জায়গাগুলো লুব্রিকেন্ট সিস্টেমের প্রয়োজন আছে। এবং যদি লুব্রিকেন্ট সিস্টেম না থাকে ইঞ্জিনের মধ্যে তাহলে একটা ইঞ্জিন চলা আনপসিবল। তো বন্ধু, চাইনিজ যে ইঞ্জিনগুলো রয়েছে, চাইনিজ ইঞ্জিনগুলোর মধ্যে আপনারা পেয়েছেন হয়তো, সেগুলোর মধ্যে গিয়ার দিয়ে মোবিল ক্যাচারের মাধ্যমে মোবিল প্রবেশ করায় ক্র্যাঙ্কের মাধ্যমে, এবং ক্র্যাঙ্ক থেকে যেটা বাড়ি সে যে মোবিলটা বেরোয় সেটা দিয়ে সাইলেন্ডার পিস্টনে প্রবেশ করায়। এবং বড় বড় ইঞ্জিনে রয়েছে এক্সট্রা মোবিল পাম্প, যেমন পার্টলার ইঞ্জিন, পাম্পসেট ইঞ্জিন, লিস্টার ইঞ্জিন, এগুলোর মধ্যে রয়েছে এক্সট্রা মোবিল পাম্প। তো নেক্সট বন্ধু চলে আসবো এবার যে ইঞ্জিনে ক্যামশ্যাফটের কাজ কি, এবং ক্যামশ্যাফট গিয়ার, উনি যেটা কমেন্ট করেছেন যে ক্যামশ্যাফট গিয়ার এবং ক্যামশ্যাফটের কাজ কি। তো বন্ধু, ক্যামশ্যাফট গিয়ার ফার্স্ট ফলো করবো এই জায়গাটা, যেমন একটা ইঞ্জিনের 2600 RPM, এটা হচ্ছে চাইনিজ ইঞ্জিন, 2600 RPM এ, 2600 RPM একটা চাইনিজ ইঞ্জিনে। তো বন্ধু ধরুন এটাতে ক্র্যাঙ্কশ্যাফট গিয়ারে রয়েছে 22টা দাঁত, অর্থাৎ 22টা পিন রয়েছে এর গিয়ারের মধ্যে। তাহলে বন্ধু এটা দ্বিগুণ হবে, এটাকে অর্ধেক ঘোরাতে হবে আমাদের ক্যামশ্যাফটকে, তাহলে এটা ধরুন 1300 RPM হচ্ছে অর্ধেক ঘোরাতে গেলে। তো এই জায়গায় আমাদের করতে হবে কি, এটাকে 44, এটাকে 44 দাঁত আপনারা যে কোনো ইঞ্জিনে পেয়ে যাবেন। দেখবেন যে ইঞ্জিনের মধ্যে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে যদি 22টা থাকে তাহলে কিন্তু ক্যামশ্যাফট গিয়ারের মধ্যে 44টা থাকবে, এটা একদম 100% যে কোনো ইঞ্জিনে দেখবেন, শুধু পার্টলার ইঞ্জিন বাদ দিয়ে, অর্থাৎ চ্যাংফা 1110, 1115, এই যে ইঞ্জিনগুলি কনফিগারেশন যে রয়েছে এই ইঞ্জিনগুলি বাদ দিয়ে বাকি সব যে ইঞ্জিন রয়েছে, আপনি এভরিথিং ইঞ্জিনে চেক করবেন এই জায়গাটা, সমস্ত ইঞ্জিনে পেয়ে যাবেন। যদি ক্র্যাঙ্কশ্যাফটে যে কোনো ইঞ্জিনে বন্ধু দেখবেন RPM হিসাবে ওখানে সেট করা রয়েছে প্রত্যেকটা ইঞ্জিনে, কিন্তু আমরা ধরুন যদি একটা পাম্পসের ইঞ্জিনে আমাদের যদি এখানে ধরুন একটা এক্সাম্পল আমি যদি বলি, এই জায়গাটায় ধরুন 28টা দাঁত থাকে, তাহলে এটাকে ক্যামশ্যাফটের মধ্যে দাঁত রাখবে, এটাকে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা এটা ইকুয়াল টু করি তাহলে 56। এটা হচ্ছে হিসাব যে প্রত্যেকটা ইঞ্জিনে, শুধু পার্টলার ইঞ্জিন বাদ দিয়ে, পার্টলার ইঞ্জিনে হয় কি বন্ধু, পার্টলার ইঞ্জিন দ্বিগুণ হবে, যদি এখানে 28টা থাকে, যদি 22টা থাকে ধরুন এক্সাম্পল 22টা, তাহলে এটাকে ×3 করতে হবে। তো এটা এভাবেই করে ওয়ার্ক করে, কিন্তু এটা হচ্ছে ক্যামশ্যাফট। এবং ক্যামশ্যাফটের কাজ কি, ক্যামশ্যাফট কাজ হচ্ছে ফুয়েল সিস্টেম, ইনলেট ভালভ, এক্সস্ট ভালভকে সঠিক পরিচালনা করার জন্য ক্যামশ্যাফটের প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে ব্যবহার হয়। এবার পেট্রোল থেকে শুরু করে ডিজেল ইঞ্জিন, যতগুলো কনফিগারেশন ইঞ্জিন রয়েছে প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে ক্যামশ্যাফট একদম গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট পার্ট। তো ক্যামশ্যাফটের কাজ এতটুকুই, যে এটাকে সঠিক পরিমাণে TDC থেকে ফলো করে ইনলেট যে ভালভ রয়েছে, এক্সস্ট ভালভ এবং ফুয়েল সিস্টেম, এটাকে পারফেক্ট ভাবে কাজ করানোর জন্য, অর্থাৎ এই স্পেয়ার পার্টস গুলিকে পরিচালনা করার জন্য সঠিক সময়ে, সেই জন্য ক্যামশ্যাফটের ব্যবহার করা হয় এই ইঞ্জিনের মধ্যে। তো বন্ধু এবার নেক্সট উনি যেটা কমেন্ট করেছেন, একটা DI ভেস নন DI এর মধ্যে ডিফারেন্স কি, DI নন DI, এখানে বন্ধু একটা বিষয় যে DI এর মধ্যে আমরা কি দেখতে পাই, DI এর মধ্যে আপনারা দেখতে পাবেন নজেল হচ্ছে 3 ফুটো নজেল, অর্থাৎ 3টা ফুটো রয়েছে, একটা ধরুন একটা নজেল এটার মধ্যে 3টা ফুটো রয়েছে, এটা এভাবে করে স্পেয়ার করবে। এবং নন DI যেটা রয়েছে, নন DI কিন্তু 1 ফুটো নজেল হবে, ধরুন এটা 1 ফুটো নজেল, এটা এইভাবে করে স্পেয়ার করবে, এই যে এইভাবে করে স্পেয়ার করবে এটা। এবং এটা বুঝতে পারবেন আপনারা কি করে, যে এই জায়গাটা দেখবেন যে পিস্টনের মধ্যে ফলো করবেন, যদি DI ইঞ্জিন হয়ে থাকে DI ইঞ্জিনের পিস্টন কিন্তু এরকম হবে, এটা ধরুন এইভাবে দিচ্ছে, তো এটা আমি আপনাদের একটু এঁকে দেখার চেষ্টা করবো এই জায়গাটায়, যে DI এর মধ্যে কিন্তু এরকম হবে, এইরকম সেট থাকবে, এবং এটা হচ্ছে ধরুন পিস্টন, এটা হচ্ছে পিস্টন, ঠিক আছে, এটা হচ্ছে পিস্টন, এরকম একটা গর্ত থাকবে, এটা হচ্ছে DI মডেল, ঠিক আছে। এবার নন DI এর মধ্যে থাকবে কি, এটা থাকবে এরকম করে একদম সমান,
এটা লিস্টার ইঞ্জিনের ক্ষেত্রে এবং যে মানে ডিআই নন ডি ডিফারেন্সটা এই জায়গার মধ্যে রয়েছে, এবং পটলার ইঞ্জিন একটু আলাদা রয়েছে। পটলার ইঞ্জিন আপনারা দেখতে পারবেন যে মাথাটা এরকম হবে, কিন্তু যদি ডিআই যদি হয় এটা, ডিআই হলে এটা কিন্তু এরকম হবে, এবং যদি এটা নন ডিআই হয় তাহলে কিন্তু কিরকম হবে যে দেখবেন এরকম হবে। আমি জিনিসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো, দেখবেন পটলার ইঞ্জিন নন ডিআই যদি হয় তাহলে কিন্তু পিওর পিস্টন এরকম হবে। অর্থাৎ এটা হচ্ছে নন ডিআই, এটা হচ্ছে নন ডিআই, এটা হচ্ছে ডিআই, এতটুকু হচ্ছে ডিফারেন্স বন্ধু, নন ডিআই ডিআই। এবং নজেলের মধ্যে ডিফারেন্স আপনারা দেখতেই পাবেন, ডিআই এবং নন ডিআই, নজেল এবং হেডের মধ্যে, যে ডিআই ইঞ্জিনের হেড কাটা থাকে এবং যে নন ডিআই রয়েছে সেটার হেড একদম প্লেন থাকে, এটা হচ্ছে এতটুকু ডিফারেন্স। এবার নেক্সট বন্ধু, উনি যেটা বলেছেন যে একটা পাম্প সেট 5 SP ইঞ্জিনে ফুয়েল প্লাঞ্জার প্রেশার কতটুকু রাখতে, অর্থাৎ নজেল প্রেশার কতটুকু, নজেল প্রেশার সেট করার জন্য অনেকগুলো পয়েন্ট রয়েছে বন্ধু। যেমন এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে কেজি দেখবেন, সিএম সেন্টিমিটার টু, এটা একটা পয়েন্ট গেল। তারপরে হচ্ছে এখানে বিআর একটা বার গেল, এটা পিএসআই গেল, পিএসআই, তো এগুলোকে কিন্তু একটা এটার অঙ্ক একটা রয়েছে বন্ধু। এগুলো বন্ধু শুনুন, আমি ক্লাস করেছি 1 নম্বরে, এগুলো আমি 2014 সাল মানে 12, 13, 14 বাইরে আমি বাড়িতে 3 বছর প্র্যাকটিস করেছি, তারপরে 14 থেকে 18 অবধি বিআর পার্টনার মধ্যে এগুলো কমপ্লিট করেছি কোর্সগুলো, তারপরে টেকনিশিয়ানে নাম দিয়েছি। তো যে স্যার আপনি কমেন্ট করেছেন, আপনি কোম্পানিতে কত দেবেন আমাকে, 25,000 30,000? তো বাড়িতেই ভাই আমি 40 থেকে 50,000 মাইনে কামাচ্ছি, তাহলে আর কি লাগবে বলুন। তো এগুলো এটা হচ্ছে ক্লাস, ঠিক আছে। তো আমরা একটা পাম্পসের ইঞ্জিনের সাধারণত আমাদের রাখতে হয় এখানে 180 থেকে, অর্থাৎ আমি যদি এখানে বার সেট মানে বার সব থেকে বুঝতে ইম্প্রুভ হয় সহজ হবে, 180 থেকে 1,220 এর মধ্যে রাখতে হবে। যদি এটার থেকে কম প্রেশার রেখে দিই তাহলে ইঞ্জিনে সাদা ধোয়া দেবে, যদি এটার থেকে বেশি প্রেশার রাখি তাহলে ইঞ্জিন আপ ডাউন করবে। তো স্যার যেগুলো কমেন্ট আপনি করেছেন একদম ইজিলি কমেন্ট, এর থেকে যদি কিছু কঠিন জানার থাকে তাহলে আপনি কমেন্ট করবেন, নেক্সট ভিডিওর মধ্যে আপনাকে আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব। তো আপনি যে জন্য আমাকে জিমেল করে বলেছেন, তো আমি আনপসিবল, আমি আপনাদের জায়গায় যেতে পারবো না, ঠিক আছে, এবং আমার প্রয়োজনও নেই। তো যাই বন্ধু, এই যে বিষয়গুলো আজকে আমি আলোচনা করলাম এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো ডিজেল ইঞ্জিন বিষয়ক কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, যদি কোথাও আপনারা ঘাবড়ে যাচ্ছেন যে আমার এই জায়গাটার মধ্যে প্রবলেম রয়েছে, ওই জায়গাটার মধ্যে প্রবলেম রয়েছে, ঘাবড়ে যাচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি বেশি রকমের প্রবলেম হয় তাহলে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই ফলো করবেন এবং ফলো করে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট টাইমটাও একটু ফলো করে আপনারা কল করবেন, তাতে করে কিন্তু আমি আপনাদের 100% সাপোর্ট করব যে কোনো 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের বিষয়ে। এবং বন্ধু আরও একটা বিষয় রয়েছে যে অনেক বন্ধু বলেন কি আমার বা কোথাও একটা প্রবলেম রয়েছে ভাই, এই জায়গাটার মধ্যে আমি কনফিউজ যে আমি এই সেটিংটা সঠিক করতে পারছি না, কোথাও একটা আমার উইক রয়েছে। তো বন্ধু আমি আগের ভিডিওতে বলেছিলাম এই একটা ইঞ্জিনের মধ্যে কিচ্ছু নেই, জাস্ট কয়েকটা সেটিংস রয়েছে, সেটিংসগুলো যদি আমরা সঠিকভাবে করি একটা ইঞ্জিনের মধ্যে কিচ্ছু নেই, জাস্ট কতগুলো পয়েন্ট রয়েছে, সে পয়েন্টগুলো কি আমি এর আগের ভিডিওতে বলেছি, এই পয়েন্টগুলো ফলো করে যদি আমরা সঠিক প্রপার কাজ করি তাহলে আমাদের 100% প্রবলেম সলভ হয়ে যাবে। এবং তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে সেই জায়গাটা কমেন্ট করবেন, বলবেন, অবশ্যই আপনাদের সাপোর্ট করবো। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।